মাটির পিঞ্জিরায় রূহ পাখিকে ঢুকিয়ে মহারব্বুল আলমিন আমাদের এই ক্ষণস্থায়ী পৃথিবীতে পাঠিয়েছেন। কিছুদিন পরেই মায়ার বাঁধন কেটে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছ থেকে চির বিদায় নিয়ে আমাদের চলে যেতে হবে অন্ধকার কবরের যাত্রী হয়ে। কিন্তু কখন যাব জানা নেই, কারণ নিঃশ্বাসের নেই বিশ্বাস। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া চুমু খাবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাবে পাখি উড়িয়া উড়িয়া। ছেড়ে যাবে দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া আজরাইল তো আছে সামনে বসিয়া বসিয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাবে পাখি উড়িয়া উড়িয়া। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া পিপাসাতে যাবে রে বুক ফাটিয়া ফাটিয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাবে পাখি উড়িয়া উড়িয়া। ছেলে মেয়ে বসিয়া কাঁদবে চিৎকার মারিয়া জন্মের তরে বাবা যায় রে ছাড়িয়া ছাড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। আলেমগণকে ডাকিয়া গরম পানি করিয়া সাবান মেখে দিবে গোসল করাইয়া করাইয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। আতর গোলাপ মাখিয়া সাদা কাপড় পরাইয়া দিবে তোমায় জন্মের মতো সাজাইয়া সাজাইয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। জানা যা পড়াইয়া মৃত্যু ঘাটে চড়াইয়া কবরের দেশে তে নিবে কান্দিয়া কান্দিয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। কবরেতে রাখিয়া মাথার বাঁধন খুলিয়া লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। বাঁশের চাল বানাইয়া
কলা পাতা বিষাইয়া মাটি দিবে দুই পাও দিয়া পারাইয়া পারাইয়া মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া বাসবাগানে রাখিয়া সবাই যাবে চলিয়া যার যার ঘরে সবাই থাকবে ঘুমাইয়া ঘুমাইয়া মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া এই হলো ভাই দুনিয়া কেহ কারো আপন না আল্লাহ ছাড়া আর তো আপন পাইবে না পাইবে না মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া আলেমগণকে ধরিয়া এলেম কালেম শিখিয়া রোজা নামাজ লড়ে সাথী করিয়া করিয়া মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া আল্লাহর তসবিহ পড়িয়া জবান রাখো ভিজাইয়া মৃত্যু কষ্ট যাইবে দূরে সরিয়া সরিয়া মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া নবীর সুন্নাত মানিয়া দুরুদ বেশি পড়িয়া নবীজিকে লড়ে খুশি করিয়া করিয়া মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া রোজা নামাজ ছাড়িয়া কবরে পারাই খোনা জাহান্নামের ইন্ধন হইয়া যাইও না যাইও না মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের আর বিশ্বাস নাই হায়াত থাকতে গুনাহ মাফল করাইয়া করাইয়া মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া দুনিয়ার মায়ায় পড়িয়া সবই দিলাম কাটাইয়া দুনিয়ার মায়ায় পড়িয়া সময় দিলাম কাটাইয়া কবরের তো কিছু সঞ্চয় করলাম না করলাম না মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া ছেলে মেয়ে ডাকিয়া কোলে নিবে তুলিয়া চুমু খাবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া মাটির পিঞ্জিরা
ভাঙিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া। কান পেতে শোনো, কবরের বাসিন্দারা তোমাকে ডেকে বলছে, হে পথিক কে যাও? সূরা ফাতিহা ইখলাস আর দরুদ পড়ে আমাকে শুনিয়ে যাও। এখানে আমি বড় অসহায়, আমার চারিদিক অন্ধকার, এখানে আমার আমলের দরজা বন্ধ। হে বন্ধু, তাই তোমার দোয়া আমার একান্ত কাম্য। কাপড় টেনে রাস্তা দিয়ে কে যাও তুমি হে পথি, সূরা ইখলাস আলহামদু দুরুদ শোনাও মোরে হে রফি, শোনাও মোরে হে রফি। কাপড় টেনে রাস্তা দিয়ে কে যাও তুমি হে পথি, সূরা ইখলাস আলহামদু দুরুদ শোনাও মোরে হে রফি, শোনাও মোরে হে রফি। বড়ই বিপদ মাঝে আমার কাছে অবিরত, বড়ই বিপদ মাঝে আমার কাছে অবিরত, এমনি পথে পথিক সবাই হবে আমার মতো, বড়ই বিপদ মাঝে আমার কাটছে অবিরত, বড়ই বিপদ মাঝে আমার কাটছে অবিরত, এমনি পথে পথিক সবাই হবে আমার মতো। আমি নিদান কালে যেদিক তাকাই, আমি নিদান কালে যেদিক তাকাই, আঘাত চারিদিক শোনাও মোরে হে রফি, শোনাও মোরে হে রফি। কাপড় টেনে রাস্তা দিয়ে কে যাও তুমি হে পথি, সূরা ইখলাস আলহামদু দুরুদ শোনাও মোরে হে রফি, শোনাও মোরে হে রফি। কাপড় টেনে রাস্তা দিয়ে কে যাও তুমি হে পথি, সূরা ইখলাস আলহামদু দুরুদ শোনাও মোরে হে রফি, শোনাও মোরে হে রফি। আমি যতই জপি তসবি খোদা অন্ধকারেই ধরে, আমি যতই জপি তসবি খোদার অন্ধকারেই ধরে, নেকির খাতা শূন্য থাকে দেখছি হিসেব করে, আমি যতই জপি তসবি খোদার অন্ধকারেই ধরে, নেকির খাতা শূন্য থাকে দেখছি হিসেব করে, তাই তব দোয়া আমার করে,
তাই তব দোয়া আমার তরে যেন পড়া মানি শোনাও মোরে হে রফি শোনাও মোরে হে রফি কাপড় পরে রাস্তা দিয়ে কে যাও তুমি হে পথি সুরা ইখলাস আলহামদ দুরুদ শোনাও মোরে হে রফি শোনাও মোরে হে রফি কাপড় টেনে রাস্তা দিয়ে কে যাও তুমি হে পথি সুরা ইখলাস আলহামদ দুরুদ শোনাও মোরে হে রফি শোনাও মোরে হে রফি বড়ই বিপদ মাঝে আমার কাছে অবিরত বড়ই বিপদ মাঝে আমার কাছে অবিরত এমনি পথের পথিক সবাই হবে আমার মতো বড়ই বিপদ মাঝে আমার কাছে অবিরত এমনি পথের পথিক সবাই হবে আমার মতো আমি নিদান কালে যেদিক তাকাই আমি নিদান কালে যেদিক তাকাই আধার চারিদি শোনাও মোরে হে রফিক শোনাও মোরে হে রফিক কাপড় টেনে রাস্তা দিয়ে কে যাও তুমি হে পথি সুরা ইখলাস আলহামদ দুরুদ শোনাও মোরে হে রফি শোনাও মোরে হে রফি কাপড় টেনে রাস্তা দিয়ে কে যাও তুমি হে পথি সুরা ইখলাস আলহামদ দুরুদ শোনাও মোরে হে রফি শোনাও মোরে হে রফি সকলকে হাসি আমরা একদিন যেমন এসেছিলাম অবিনশ্বরী পৃথিবীতে ঠিক তেমনি সকলকে কাঁদিয়ে একদিন বিদায় নিতে হবে এখান থেকে দম ফুরানোর সাথে সাথেই রঙের জলসা শেষ হয়ে যাবে আসলে হে মন হাসাইয়া ও মন যেতে হবে কান্দাইয়া ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইবে রে শেষ হইয়া ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইবে রে শেষ হইয়া আসলে হে মন হাসাইয়া ও মন যেতে হবে কান্দাইয়া ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইবে রে শেষ হইয়া ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইবে রে শেষ হইয়া সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে কবরেতে গো সৃষ্টি
নৈতিকতার ইশারাতে যেতে হবে কবরেতে গো, ওরে চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি, সেই না পরম পারেতে হারে, সেই না পরম পারেতে, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইবে রে শেষ হইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইবে রে শেষ হইয়া, আসলে হেমন হাসাইয়া ও মন যেতে হবে কান্দাইয়া, ওরে দম পুরাইলে রঙ জলসা যাইবে রে শেষ হইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইবে রে শেষ হইয়া, চোদ্দ পুরুষ যেথায় গেছে সাড়ে তিন হা কবরেতে গো, চোদ্দ পুরুষ যেথায় গেছে সাড়ে তিন হা কবরেতে গো, ওরে যেতে হবে সবই ছেড়ে, যেতে হবে সবই ছেড়ে, দোয়া কলমা করিয়া হরে দোয়া কলমা করিয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইবে রে শেষ হইয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইবে রে শেষ হইয়া, আসলে হেমন হাসাইয়া ও মন যেতে হবে কান্দাইয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইবে রে শেষ হইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইবে রে শেষ হইয়া, আসলে হেমন হাসাইয়া ও মন যেতে হবে কান্দাইয়া, ওরে দম পুরাইলে রঙের জলসা যাইবে রে শেষ হইয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইবে রে শেষ হইয়া, ও হাই মেরি আল্লাহ এই সব তুমহারা পয়দা, আয় মেরি আল্লাহ এই সব তুমহারা পয়দা, আয় মেরি প্রভু এই সব তুমহারা পয়দা, আয় মেরি প্রভু সব তুমহারা পয়দা, হায় মেরি আল্লাহ এই সব তুমহারা পয়দা, হম সব আদমি গুনাহগার আল্লাহ আপনি মেহরবান, হম সব আদমি গুনাহগার আল্লাহ আপনি মেহরবান, হায় মেরি আল্লাহ এই
সব তুমারা পেদা হায় প্যারা নবী সালাম তুমারা পতি হায় মেরি আল্লাহ হায় সব তুমারা পেদা হে মুসলিম তোমার সন্তানকে কোরআন শিখাও জান কবজের সময়টা তোমার আসানে কাটবে কোরআনের বরকতে মহান রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান জান কবচের সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবচের সময় তোমার হইবে রে আসান জান কবচের সময় তোমার হইবে রে আসান একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে পালিয়ে যাবে মওদুদ শয়তান পালিয়ে যাবে মওদুদ শয়তান থাকবে রে ঈমান জান কবচের সময় তোমার হইবে রে আসান জান কবচের সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবচের সময় তোমার হইবে রে আসান জান কবচের সময় তোমার হইবে রে আসান হাদিসেতে বলেন নবী হাদিসেতে বলেন নবী জান কবজ হইবে যখনই হাদিসেতে বলেন নবী জান কবজ হইবে যখনই মা বাপ ভেসে আসবে শয়তান মা বাপ ভেসে আসবে শয়তান করিতে বেঈমান কোরআন শয়তান তারাইয়া রাখিবে ঈমান কোরআন শয়তান তারাইয়া রাখিবে ঈমান রাখিবে ঈমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবচের সময় তোমার হইবে রে আসান জান কবচের সময় তোমার হইবে রে আসান নবীজি মোর হাদিস বলে নবীজি মোর হাদিস বলে সূরা ইয়াসিন মৃত্যুকালে নবীজি মোর হাদিস বলে সূরা ইয়াসিন মৃত্যুকালে পড়লে ভেগে যাবে তখন পড়লে ভেগে যাবে তখন পাপী শয়তান জান কবচের সময় তোমার হইবে রে আসান জান কবচের সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবচের সময় তোমার হইবে রে আসান জান কবচের সময় তোমার হইবে রে আসান কয় বিমারি বিনয় করে কয় বিমারি বিনয় করে একটু পানি দাও আমারে কয় বিমারি বিনয় করে একটু পানি দাও আমারে অমনি নাপাক পানি খাওয়ায় অমনি নাপাক পানি খাওয়ায় মোর দুধ শয়তান জান কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবচের সময় তোমার হইবে রে আসান জান কবচের সময় তোমার হইবে রে আসান
যখন তোমায় কবর দিবে, যখন তোমায় কবর দিবে কবর আজব শুরু হবে, যখন তোমায় কবর দিবে কবর আজব শুরু হবে। কোরআনের দোয়াতে ক্ষমা, কোরআনের দোয়াতে ক্ষমা করবেন রহমান, জান কবচের সময় তোমার হইবে রে আসান, জান কবচের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবচের সময় তোমার হইবে রে আসান, জান কবচের সময় তোমার হইবে রে আসান। যখন তোমায় দাফন দিবে, যখন তোমায় দাফন দিবে কবর আজব শুরু হবে। কোরআনের দোয়াতে ক্ষমা, কোরআনের দোয়াতে ক্ষমা করবেন রহমান, জান কবচের সময় তোমার হইবে রে আসান, জান কবচের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবচের সময় তোমার হইবে রে আসান, জান কবচের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, পালিয়ে যাবে তখন, পালিয়ে যাবে তখন মর্দুদ শয়তান, জান কবচের সময় তোমার হইবে রে আসান, জান কবচের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবচের সময় তোমার হইবে রে আসান, জান কবচের সময় তোমার হইবে রে আসান। যে দিনটি অতিবাহিত হলো সেই দিনটি আমার জীবন থেকে ফুরিয়ে গেল, অথচ আমি কি পেরেছি কোনো অনাথ অসহায় ক্ষুধাতুর মানুষকে সামান্য দয়া কিংবা সান্ত্বনা দিতে? আমি কি পেরেছি কোনো ব্যথাতুর মানুষের পাশে দাঁড়াতে? দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়, দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়। মাঝে রবি ডুবছে সাঝে, দিনটা গেল ব্যর্থ কাজে, মাঝে রবি ডুবছে সাজে, দিনটা গেল ব্যর্থ কাজে। এক পা কেবল পারে আছে, এক পা দিছি না, দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়, দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়। মাঝে রবি ডুবছে সাঝে, দিনটা গেল ব্যর্থ কাজে, মাঝে রবি ডুবছে সাঝে, দিনটা গেল ব্যর্থ কাজে। এক পা কেবল পারে আছে, এক পা দিছি না, দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়, দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়। দিন ভিখারি কয় জনতি, অন্ধ আতুর পাপি পথি, দিন ভিখারি কয় জনতি, অন্ধ আতুর পাপি পথি। কে পেয়েছে আমার দয়া, কে পেয়েছে আমার দয়া, অনাথ
অসহায়, দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়, দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়। মাঝের বিরুদ্ধে সাজে দিনটা গেল ব্যর্থ কাজে, মাঝের বিরুদ্ধে সাজে দিনটা গেল ব্যর্থ কাজে, এক পা কেবল পারে আছে এক পা দিছি না, দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়, দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়। পিতা হারা পুত্র হারা দুহিতা জননী যারা, পিতা হারা পুত্র হারা দুহিতা জননী যারা, কার জুড়ালাম শোকের আগুন, কার জুড়ালাম শোকের আগুন, শীতল সান্ত্বনায় দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়। মাঝের বিরুদ্ধে সাজে দিনটা গেল ব্যর্থ কাজে, মাঝের বিরুদ্ধে সাজে দিনটা গেল ব্যর্থ কাজে, এক পা কেবল পারে আছে এক পা দিছি না, দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়, দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়। মাতৃ পিতৃ হিংসি সুখে কখন দিলাম স্নান বুকে, মাতৃ পিতৃ হিংসি সুখে কখন দিলাম স্নান বুকে, কার করিলাম কোন প্রকার, কার করিলাম কোন প্রকার, ব্যাকুল বেদনায় দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়, দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়। মাঝের বিরুদ্ধে সাজে দিনটা গেল ব্যর্থ কাজে, মাঝের বিরুদ্ধে সাজে দিনটা গেল ব্যর্থ কাজে, এক পা কেবল পারে আছে এক পা দিছি না, দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়, দিন ফুরাইয়া যায় রে আমার, দিন ফুরাইয়া যায়। হে মন ঘুমিয়ে থেকো না, জেগে ওঠো আল্লাহর নাম জপ। তোমার আপন জন সবাই যেমন অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, তোমাকে একদিন তেমনি ঘুমাতে হবে একাকী এই কবরে। ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের মাজার মনরে। ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবার মন কবরের মাজার মনরে। নবী অলি যতই ছিল
একে একে সবাই গেল তোমার আমার যেতে হবে তোমার আমার যেতে হবে কবরের মাজার মন ঘুমায়ো না রে ও মন ঘুমায়ো না রে নাম জপ আল্লাহ একদিন ঘুমাইবারে মন কবরের মাজার মন রে অমন ঘুমায়ো না রে নাম জপ আল্লাহ একদিন ঘুমাইবারে মন কবরের মাজার মন রে সাত মুল্লুকের বাদশাহ ছিলেন শাহ সিকান্দার খালি হাতে চলে গেলেন খালি হাতে চলে গেলেন কবরের মাজার মন ঘুমায়ো না রে ও মন ঘুমায়ো না রে নাম জপ আল্লাহ একদিন ঘুমাইবারে মন কবরের মাজার মন রে ও মন ঘুমায়ো না রে নাম জপ আল্লাহ একদিন ঘুমাইবারে মন কবরের মাজার মন রে পিতা মাতা যারা ছিলেন একে একে সবাই গেলেন তোমার আমার যেতে হবে তোমার আমার যেতে হবে কবরের মাজার মন ঘুমায়ো না রে ও মন ঘুমায়ো না রে নাম জপ আল্লাহ একদিন ঘুমাইবারে মন কবরের মাজার মন রে ও মন ঘুমায়ো না রে নাম জপ আল্লাহ একদিন ঘুমাইবারে মন কবরের মাজার মন রে নবী আলি যতই ছিল একে একে সবাই গেল তোমার আমার যেতে হবে তোমার আমার যেতে হবে কবরের মাজার মন ঘুমায়ো না রে ও মন ঘুমায়ো না রে নাম জপ আল্লাহ একদিন ঘুমাইবারে মন কবরের মাজার মন রে ও মন ঘুমায়ো না রে নাম জপ আল্লাহ একদিন ঘুমাইবারে মন কবরের মাজার মন রে একদিন ঘুমাইবারে মন কবরের মাজার মন রে হে কবরের যাত্রী
তোমাকে রেখে তোমার আত্মীয় স্বজনরা যখন চলে যাবে, তখন মুনকার নেকির হাজির হয়ে তোমাকে সওয়াল শুরু করবে। সেদিন তোমার দেহের প্রতিটি অঙ্গই সত্য সাক্ষ্য দিবে, কথাটা ভুলে যেও না। চল্লিশ কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকার নেকির হাজির হইবে রে তখন। চল্লিশ কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকার নেকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল, ঘুমটা খুলিয়া সওয়াল করিবে তখন। চল্লিশ কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকার নেকির হাজির হইবে রে তখন। চল্লিশ কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকার নেকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল, ঘুমটা খুলিয়া সওয়াল করিবে তখন। চল্লিশ কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকার নেকির হাজির হইবে রে তখন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ওমন জানিও তারে, ওমন জানিও তারে। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ওমন জানিও তারে, ওমন জানিও তারে। সকল অঙ্গ সাক্ষ্য দিবে, সকল অঙ্গ সাক্ষ্য দিবে রাখিও স্মরণ। চল্লিশ কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকার নেকির হাজির হইবে রে তখন। চল্লিশ কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকার নেকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল, ঘুমটা খুলিয়া সওয়াল করিবে তখন। চল্লিশ কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকার নেকির হাজির হইবে রে তখন। চল্লিশ কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকার নেকির হাজির হইবে রে তখন। কেরা মুনকাতিবিন কাঁধে বসিয়া, সকল কর্ম লিখিতেছেন হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। কেরা মুনকাতিবিন কাঁধে বসিয়া, সকল কর্ম লিখিতেছেন হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। দিন গেলে আর লাভ কিরে বল, দিন গেলে আর লাভ কিরে বল করিয়া পুঞ্জন। চল্লিশ কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকার নেকির হাজির হইবে রে তখন। চল্লিশ কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকার নেকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল, ঘুমটা খুলিয়া সওয়াল করিবে তখন। চল্লিশ কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকার নেকির হাজির হইবে রে তখন। চল্লিশ কদম হাঁটিয়া আসিলে স্বজন, মুনকার নেকির হাজির হইবে রে তখন। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে ওমন জানিও তারে, ওমন জানিও তারে। কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাক
থাকিতে অমন জানিও তারে, অমন জানিও তারে। সকলাঙ্গ সাক্ষ্য দিবে, সকলাঙ্গ সাক্ষ্য দিবে, রাখিও স্মরণ চল্লিশ কদম হাটিয়া আসিলে সজন। মন কারণে কির হাজির হইবে রে তখন, চল্লিশ কদম হাটিয়া আসিলে সজন। মন কারণে কির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল, ঘুমটা খুলিয়া সওয়াল করিবে তখন, চল্লিশ কদম হাটিয়া আসিলে সজন। মন কারণে কির হাজির হইবে রে তখন, চল্লিশ কদম হাটিয়া আসিলে সজন। মন কারণে কির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল, ঘুমটা খুলিয়া সওয়াল করিবে তখন, চল্লিশ কদম হাটিয়া আসিলে সজন। মন কারণে কির হাজির হইবে রে তখন, চল্লিশ কদম হাটিয়া আসিলে সজন। মন কারণে কির হাজির হইবে রে তখন। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শ মহাপুরুষ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন প্রতিষ্ঠার জন্যে নানা সময়ে কায়েমি স্বার্থবাদীদের হাতে হয়েছেন লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত। দিনের দাওয়াত দিতে গিয়ে কুফুরের শক্তি নির্যাতনে নবীজি তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছিলেন। ওহুদের প্রান্তরে শহীদ হয়েছিল তার দানদান মোবারক। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের এই সব অবর্ণনীয় হৃদয় বিদারক কাহিনী নিয়ে শীঘ্রই বেরুচ্ছে তরুণ কণ্ঠশিল্পী শেখ আমিনুর রহমানের কণ্ঠে একক অডিও ক্যাসেট স্বপ্নের মদিনা।